আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা একটু বেশি স্পেশাল, কারণ আজকে আমার সবচেয়ে আদরের ছোট বোনের বার্থডে। শুরুতে আমি যে ক্যালিগ্রাফিটা ওর জন্য করেছি সেটাই দেখাই, যেমন এই ক্যালিগ্রাফিটা আমি ওর জন্য লিখেছি, যেহেতু ওর নাম আনিশা সামিয়া, তো আমি সামিয়া দিয়ে এই ক্যালিগ্রাফিটা করেছি। এই গজ কাপড়টা আমি মৌচাক থেকে কিনেছি। আমি ভেবেছিলাম যে ওকে একটা পার্টি ড্রেস বানিয়ে দিব, কিন্তু ওই টাইপের কিছুই আমি মৌচাকে পাচ্ছিলাম না বা আমার পছন্দ হচ্ছিল না। আগের বছর আমি ওকে গাউসিয়া মার্কেট থেকে একটা গজ কাপড় কিনে ডিজাইন করে মেক করে দিয়েছিলাম। ওই ড্রেসটা অনেক অনেক সুন্দর, আমি স্ক্রিনে দিয়ে দিব। ওই ড্রেসটা অনেক সুন্দর ছিল, তো আমি চেয়েছিলাম যে ওই টাইপেরই কিছু একটা করতে, কিন্তু আমার কোনো গজ কাপড়ই পছন্দ হচ্ছিল না, মোচাকে এটাই পছন্দ হয়েছে, যার জন্য আমি এটা দিয়ে ওই টাইপের কিছু একটা বানাবো। এটা হচ্ছে আরেকটা পিঙ্ক কালারের মধ্যে সুতির গজ কাপড়, কিন্তু আমাকে আজকে অনেকগুলো গজ কাপড় কাটতে হবে, অনেকগুলো জমে আছে, তো সবগুলো একসাথে কেটে আমি পরের দিন সিলাবো। যদিও বার্থডের জন্য আমি যে ড্রেসটা কিনেছি ওইটা আমি সিলাতে পারিনি, কারণ সময় অনেক কম ছিল। আমি আরও একটা গজ কাপড় দিয়েছি, সেটা হচ্ছে এইটা। এই গজ কাপড়টা কিন্তু বার্থডের আগে আমি সিলাতে পেরেছি, কারণ এটার ডিজাইনটা আমি অনেক সিম্পল আর ইজি রাখার চেষ্টা করেছি আর ইজিলি সিলাতেও পেরেছি। তো এই গজ কাপড়টা হচ্ছে মাইশা কটনের একটা গজ কাপড়। এই ব্যান্ডগুলো হচ্ছে ওর অনেক অনেক বেশি দরকারি একটা ব্যান্ড, যদিও এগুলো আমার তরফ থেকে দেওয়া হয়নি। ব্যান্ডগুলো দিয়েছে এই ছোট্ট মেয়েটা, তো ও হচ্ছে যে অনেক এক্সাইটেড ছিল ওর বার্থডে নিয়ে। তো আমরা সন্ধ্যার দিকে বের হয়েছি, সবাই মিলে পিৎজা খেতে যাব। বাই দ্য ওয়ে, ওর নাম হচ্ছে তানহা, ও আমার মামাতো বোন, আপনারা হয়তো অনেকেই ওকে আমার ব্লগে দেখেছেন। আমরা পিৎজা খেতে এসেছি বিকালবেলায়, তো বিকালবেলা আমরা পিৎজা খেতে আসি, এখান থেকে পিৎজা খেয়ে আমরা বাসায়ও নিয়ে যাই। বাসায় আসার পর দেখি যে আব্বু এই কেকটা এনেছে, আমাদের সিক্রেট রেসিপির কেক অনেক অনেক পছন্দ, ইভেন আমাদের বাসার সবাই সিক্রেট রেসিপির কেক অনেক পছন্দ করে। এটা হচ্ছে আরেকটা কেক, যারা গেস্ট ইনভাইটেড ছিল তাদের মধ্যে থেকে দুজন আরো দুইটা কেক এনেছে, তো ও এতগুলো কেক দেখে তো অনেক বেশি খুশি, কারণ ও অনেক পছন্দ করে। আর এটা হচ্ছে রেড ভেলভেটের কেক, এটা অনেক মজা ছিল আমার কাছে, এটা অনেক বেশি ভালো লেগেছে। আমার আম্মু আর মামি মিলে রান্না করছে আর আমি ওগুলোর একটু ছোট ছোট ভিডিও করেছি, যদিও আমি রান্নার তেমন কোনো ভিডিও করি নাই। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমার মোবাইল থেকে অনেকগুলো ব্লগ ইভেন অনেকগুলো ভিডিও ডিলিট হয়ে গেছে, যার জন্য আমি এই ভিডিওতে অনেক কিছুই অ্যাড করতে পারি নাই। আর কিছু স্পেশাল মুভমেন্ট থাকে যেগুলো হচ্ছে ভিডিওতে শেয়ারও করা যায় না। যাই হোক, আশা করি আমার আজকের এই ছোট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।